ক্ষমতা নবায়নের সাথে সাথে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে দিল্লিতে কদমবুচি করতে গিয়েছেন, দিল্লিতে রাজনামা দিতে গিয়েছেন, গিয়ে তারা যে ক্ষমতায় আছেন এইটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছেন। এই জন্য ভারত আজকে আমাদের দেশের ঐতিহ্যের টাঙ্গাইল ছাড়ে ওইটা পর্যন্ত নিজেদের বলে দাবি করে। আর পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলেন টাঙ্গাইল ছাড়ির ইস্যু এটা একটা ক্ষুদ্র ইস্যু, আমরা অনেক বড় সমস্যার সমাধান করে ফেলেছি, এটাও করে ফেলবো। কাজে এই সরকারকে ক্ষমতায় রাখার কোন সুযোগ নাই, এরা আবারও একটা ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে নিজেদেরকে পাঁচ বছরে ক্ষমতার মালিক ভাবছে। আমাদের জনগণের প্রস্তুতি নেওয়া দরকার, দমন পীড়ন করে আন্দোলন দমন করে দেয়, কিন্তু এই দমন পীড়নের আগে সমস্ত চারি জুড়ি আমাদেরকে ফাঁস করে নিতে হবে। আজকের পত্রিকায় খবর আছে বাংলাদেশের পুলিশ, রেলওয়ে পুলিশ, ডিবি এবং র্যাব প্রত্যেকেই গত 7 তারিখের আগে ওই গোপীবাগে ট্রেনে যে আগুন লেগেছে, ওই টেকায় ট্রেনে যে আগুন লেগেছে সেই আগুনের তদন্তে কোনো অগ্রগতি নাই। তারা এখন আর এই আগুন কে লাগিয়েছে খুঁজে পাচ্ছে না, অথচ আগুন লাগার পরপর কোনো রকম তদন্ত ছাড়া বিরোধী দলের উপরে এই আগুনের দায় তারা দিয়েছিল, আজকে এসে বলছে তদন্তে কোনো অগ্রগতি নাই। আমরা বলেছিলাম এইভাবে নাশকতা তৈরি করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে এরা জনগণের আন্দোলনকে ধ্বংস করতে চায়। আগামীতে আপনারা কি আর সেই ষড়যন্ত্র সফল হতে দেবেন? নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। এই সরকার জনগণের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন করেছে, জনতা রাজপথে দখল নেবে, এই দেশ আমাদের, এই দেশ এইভাবে অন্যায় ভাবে মানুষের অন্য দেশের কাছে মাঠগত করে এই দেশকে যারা চালায় তাদের ক্ষমতা আমরা থাকতে দেব না। আগামী দিনে সেই লড়াই চলবে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সমস্ত বিরোধী দল ভোটারদেরকে এই দুর্বলাই করছে। আমরা গণতন্ত্র মঞ্চ পরিষ্কার করে বলি ভোটাধিকার কেবল একটি নির্বাচনের বিষয় নয়, এই সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ওই 72 সালের সংবিধান থেকে শুরু করে আজকে এই যে জায়গায় নিয়ে এসেছে তাতে একটি ভোট আর এই বন্দোবস্ত, এই সংবিধান, এই ক্ষমতা কাঠামো রেখে আর হবে না। কাজেই যদি ভোটাধিকার চান এই শাসন ব্যবস্থা বদলাতে হবে, এই বন্দোবস্ত বদলাতে হবে, তার জন্য সংবিধান সংস্কার করে নতুন সাংবিধানিক ক্ষমতা কাঠামো দরকার, নতুন অর্থনৈতিক ব্যবস্থা দরকার, নতুন সাংস্কৃতিক ব্যবস্থা দরকার। আজকে দ্রব্যমূল্যের উদ্ভবে যদি আমরা এখানে সমাবেশ করছি, সবাই তো বাজারের অবস্থা জানেন, এই যে সরকার তারা নিজেদেরকে নবায়ন করে দিল একতরফা, নিজেদের মধ্যে আসন ভাগাভাগি, খালি মাঠে গোল দেওয়া সেইটাও দিতে পারে না, ভোট কারচুপি, কেন্দ্র দখল, নিজেরা মারামারি করে 13 জন নিহত হওয়া, 300 উপরে আহত হওয়া। ওই যে পাকিস্তানের নির্বাচন হচ্ছে ওইখানেও সহিংসতা হয়েছে, কিন্তু নিহতের সংখ্যা এখনো 10, আর আমাদের এখানে নিজেদের মধ্যে হাডুডু খেলা, নিজেদের মধ্যে ফুটবল খেলা, ওবায়দুল কাদেরের এই খেলাতে 13 জন মারা যায়, কিন্তু গোল তারপরে নিজেরা দিতে পারেন না, ভোট কারচুপি লাগে, প্রশাসন লাগে, তারপরে দণ্ডবাহিনী লাগে, সব কিছু মিলে ওনাদেরকে রেফারি ঠেলে গোলে বল ঢুকে দিতে হয়। সেই সরকার ক্ষমতা এসে বলল বাজারের নাকি লাগাম টানবে, সিন্ডিকেটকে নাকি সহ্য করা হবে না, 6 মাসের মধ্যে নাকি সিন্ডিকেট বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে। আমরা দেখলাম যত হুঙ্কার, যত ঘোষণা, তত হচ্ছে বাজারে দাম বাড়ে, বাজারে এখন সমস্ত নিত্য প্রয়োজনের দাম লাগাম ছাড়া বাড়ছে, অথচ আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম কমছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে কিন্তু বাংলাদেশে কোনো কমতি নাই বাংলাদেশে ওই আন্তর্জাতিক বাজারে তহাই দিয়ে ধারাবাহিকভাবে এইখানে তারা দাম বাড়িয়ে যায় কখনো কখনো আমাদেরকে তো বোকা পেয়েছে সেই কারণে বিভ্রান্ত করার জন্য 180 টাকা বাড়িয়ে তারপর একটু কমায় 160 টাকা তখন আপনার কাছে মনে হয় বোধ হয় কমালো এই যে 100 টাকা পেঁয়াজ 130 টাকা 200 টাকা 250 টাকা পর্যন্ত উঠলো এখন আর ওই 130 এর নিচে নামতে চায় না তার মনে হচ্ছে ওরা এমন একটা কৌশল করে এই সিন্ডিকেট যার মূল হোতা এই সরকার তারা মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিতে যায় বন্ধু আমার কথা বাড়াবো না এরা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এরা ব্যাংকগুলো থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ঋণ নিয়ে সব মেরে দেয় লুটপাট করে ফেলে ব্যাংকগুলোকে ফোটলা করে ফেলে তাদের বিচার এই দেশে হয় না এসালন টাকা পাচার করে আজ তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না এইরকম নির্দেশনা জারি হয় বন্ধু আমার আর সেই দেশে আমরা দেখি বিএনপির সভা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 2 কোটি টাকা আত্মসাৎ হয়নি অনিয়ম হয়েছে তার জন্য তাকে 5 বছরের জেল হাইকোর্টে গিয়ে আবার 10 বছরের জেল হয় বাংলাদেশে এই বৈতৃত্বটা খেয়াল করবেন নিজেদের মামলা সমস্ত কিছু কোর্ট থেকে খারিজ হয়ে যায় আর বিরোধী দলের মামলায় তাদেরকে রায় দেওয়া হয় আবার আরো বেশি সাজা বাড়ানো হয় পাকিস্তানের যারা খুব বিরোধিতা করেন কিন্তু আজকে পাকিস্তানের যে রাজনীতি চলছে শেখ হাসিনা ওই পাকিস্তানের নীতির অনুসরণ করছে বিরোধী দল দমন পাকিস্তান আমলেও হয়েছে এই দেশে এবং তখন মওলানা ভাসানী আওয়ামী লীগের নীতি ঘোষণা করেছিলেন যখন তিনি তার সভাপতি ছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিরোধী দল দমন করবে না সরকার যেমন গুরুত্বপূর্ণ বিরোধী দলও একইভাবে গুরুত্বপূর্ণ এবং সরকার বিরোধী দল মিলে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগের সেই নীতি আজকে শেখ হাসিনার আওয়ামী লীগ ছুঁড়ে ফেলে দিয়েছে তারা এই দেশে বিরোধী দলের হাত পা কেটে তাদেরকে জাতীয় পার্টি বানিয়ে দিতে চায় জাতীয় পার্টির মতো মোশায়েব নিজেদের অনুগত বিরোধী দল তৈরি করতে চায় বিরোধী দল সহ্য করার মতো ন্যূনতম মানসিকতা ন্যূনতম গণতন্ত্র আর আওয়ামী লীগের মধ্যে অবশিষ্ট নাই এটি একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে কিন্তু এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচারী দলটি নিজের যোগ্যতায় ফ্যাসিস্ট না নিজের পায়ে দাঁড়িয়ে তেমন কিছুই করতে পারে না মুরব্বী ছাড়া তাদের কিচ্ছু করার নাই ওই যে দেখেন ক্ষমতা নবায়নের সাথে সাথে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে দিল্লিতে কদমবুচি করতে গিয়েছেন দিল্লিতে রাজনামা দিতে গিয়েছেন গিয়ে তারা যে ক্ষমতায় আছেন এইটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছেন এই জন্য ভারত আজকে আমাদের দেশের ঐতিহ্যের টাঙ্গাইল ছাড়ে ওইটা পর্যন্ত নিজেদের বলে দাবি করে আর পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলেন টাঙ্গাইল ছাড়ির ইস্যু এটা একটা ক্ষুদ্র ইস্যু আমরা অনেক বড় সমস্যার সমাধান করে ফেলেছি এটাও করে ফেলবো বাংলাদেশের কোন স্বার্থের প্রশ্ন তিনি তুলতে পারেন না ওই যে সীমান্তে আমাদের বিজেপি সদস্যকে হত্যা করা হলো প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না আমাদের দেশের নদীর পানি বাণিজ্যের স্বার্থ আজকে বাংলাদেশের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যত রকম স্বার্থ আছে সেগুলো তারা তুলতে পারেন না শুধু কেবল তাই নয় আজকে মিয়ানমারের মধ্যে তাদের গৃহযুদ্ধ চলছে এর আগে জান্তা সরকার ওইখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদেরকে কি ভয়ঙ্কর হামলা নির্যাতনের মধ্যে দিয়ে তাদের উপর গণহত্যা চালিয়েছে তার ফলে বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গা 2017 সালে তারা এখানে বস্তু হিসেবে হাজির হয়েছে
বাংলাদেশের এখন প্রধান সমস্যা হচ্ছে অন্যতম প্রধান সমস্যা কিভাবে আমরা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করব সেটার জন্য এই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে যেভাবে আন্তর্জাতিকীকরণ করা দরকার ছিল এই সরকার তার কিছুই করতে পারে নাই এই সরকার ভারতের সাথে চীনের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্কের কথা বলে কিন্তু আমরা দেখেছি রোহিঙ্গা প্রত্যাবাসনে তারা ভারত চীনের বন্ধুত্বের সামান্যটুকু ব্যবহার করতে পারে নাই বরং ভারত আর চীন এমনকি রাশিয়া তারাও দেখলাম রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে মিয়ানমারের বন্ধু বাংলাদেশের বন্ধু না এই যে আজকে নিয়োজিত তীব্র রূপ নিয়েছে চান্তার বিরুদ্ধে আরাকান এই প্রদেশটি যেখানে রোহিঙ্গারা বসবাস করত সেটা এখন আরাকান আর্মির দখলে সেই আরাকান আর্মি ক্রমাগত আরাকানের উপরে তাদের আধিপত্য এবং তাদের কর্তৃত্ব বিস্তার করছে ওইখানে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যারা নির্বাচিত ছিল তারা আজকে পরিষ্কার ঘোষণা দিয়েছে তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখবে আরাকান আর্মির চিফ তারা বলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে তারা আগ্রহী বাংলাদেশের সাথে তারা কথা বলতে চায় বাংলাদেশ সরকার তাদের সাথে কোন যোগাযোগ করছে না চান্তা সরকারের সাথে তাদের একমাত্র যোগাযোগ কারণ এই স্বাধীন পররাষ্ট্রনীতি নেওয়ার মতো ক্ষমতা তার নাই মুরব্বীরা যা বলবে সেই অনুযায়ী কাজ করবে এই সরকার ফলে বাংলাদেশের স্বার্থ কি এই দেশের জনগণের স্বার্থ কি সেই জনক্ষণ ন্যূনতম ক্ষমতা এই শেখ হাসিনা সরকারের আর অবশিষ্ট নাই ফলে এরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে এবং সমস্ত আমাদের মর্যাদার দিক থেকে দেশের ক্ষমতার দিক থেকে আমাদেরকে গলা টিপে ধরার মতো অবস্থায় আছে গণতন্ত্র মঞ্চ আপনাদের সামনে সেই লড়াইয়ের প্রস্তাবনা হাজির করছে জনগণকে আজকে নতুন শক্তি গড়ে তুলতে হবে যে রাজনৈতিক শক্তি নৈতিক জায়গার উপর দাঁড়িয়ে আছে জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে এগিয়ে যায় সেই রাজনৈতিক শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না আসুন আমরা নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলি এবং সেই শক্তির বলে বলিয়ান হয়ে আমরা এই সরকারের মধ্যে আন্দোলন পরিচালনা করি যাতে আগামী ভোট আমাদের দেশের সরকার পরিবর্তন কেবল নয় শাসন ব্যবস্থা পরিবর্তনের ভোট হয়ে উঠে বন্ধুরা আমার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটাব এবং আগামী নির্বাচনকে এই সংবিধান রূপান্তরের গণতান্ত্রিক সংবিধান পরিবর্তনের নির্বাচন হিসেবে তৈরি করব সেই লড়াই আসুন ঐক্যবদ্ধ হই তবেই আমরা আমাদের দেশের মানুষের অধিকার রক্ষা করতে পারবো সারা দুনিয়ার কাছে আমাদের দেশের মর্যাদা রক্ষা করতে পারবো আন্তর্জাতিক ভাবে আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে পারবো এবং সীমান্তকে আমরা এমন ভাবে সুরক্ষিত করতে পারবো যাতে আমাদের কোন নাগরিক আজকে ওই মিয়ানমারের গোলায় নিহত না হয় তিনজন নাগরিক নিহত হয়েছে তিনজন আহত হয়েছে এই সরকারের কোন রকম প্রস্তুতি ছিল না সীমান্ত আরক্ষিত রেখে মানুষের ভোটের অধিকার লুট করার কাজে এরা ব্যস্ত ছিল কাজে এই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের প্রস্তুতি নেন সংগঠন গড়ে তুলুন সংগ্রাম গড়ে তুলুন এবং তার উপর দাঁড়িয়ে দল অভ্যুত্থান গড়ে তুলুন আপনাদের সবাইকে